প্রাথমিকভাবে ব্যবহারের জন্য ব্রাশ প্যালেটের কিছু ব্রাশ থাকে এসব ব্রাশকে বলা হয় ডিফল্ট ব্রাশ এছাড়াও ইলাস্ট্রেটরে আরো কিছু তৈরি ব্রাশ পাওয়া যায় ব্রাশ লাইব্রেরিতে ব্রাশ লাইব্রেরিতে বিভিন্ন গোত্রের বিভিন্ন ধরনের ব্রাশ থাকে ব্রাশ লাইব্রেরির ব্রাশগুলো ব্যবহার করার জন্য উইন্ডো মেনু থেকে ব্রাশ লাইব্রেরি কমন সিলেক্ট করলে একটি পপআপ মেনু দেখা যাবে এই পপআপ মেনুর যে কোনো গোত্রের ব্রাশের নামে মাউস পয়েন্টার স্থাপন করলে ওই গোত্রের ব্রাশের একটি তালিকা পাওয়া যাবে এ তালিকা থেকে যে ধরনের ব্রাশের নাম সিলেক্ট করা হবে পর্দায় সেই ধরনের ব্রাশের প্যালেট এসে যাবে এই ক্ষেত্রে ব্রাশ লাইব্রেরিস পপআপ মেনু থেকে বর্ডারস গোত্রের তালিকা থেকে বর্ডারস ডেকোরেটিভ সিলেক্ট করা হলো বর্ডারস ডেকোরেটিভ ব্রাশ প্যালেট পর্দায় এসে গেল প্যালেটের নিচের ডান কোণের রিসাইজ বক্সে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলে প্যালেটটি সম্প্রসারিত হবে এবং প্যালেটে বিদ্যমান ব্রাশগুলো দেখা যাবে এর পরেও হয়তো আরো কিছু ব্রাশ নিচের দিকে থেকে যেতে পারে প্যালেটের স্ক্রল তীরে ক্লিক করে মাউসে চাপ রাখলে অদৃশ্য ব্রাশগুলো প্যালেটের ভেতরে উঠে আসতে থাকবে এই প্যালেটের ভেতর থেকে ব্যারক ব্রাশে ক্লিক করা হলো ব্রাশটি ডিফল্ট ব্রাশ প্যালেটে চলে গেল অন্যান্য ব্রাশের মধ্যে এ ব্রাশটি সিলেক্ট করে ড্রয়িং এর কাজে ব্যবহার করা যাবে এবার বর্ডারস ডেকোরেটিভ ব্রাশ প্যালেট বন্ধ করে দেয়া হলো পর্দায় বৃত্তাকার অবজেক্ট তৈরি করা হলো এবং একটি সরল রেখা টানা হলো সরল রেখা এবং অবজেক্টটি সিলেক্ট করা হলো ব্যারক ব্রাশে ক্লিক করা হলো দেখা যাচ্ছে সরল রেখা এবং বৃত্তাকার অবজেক্টে ব্যারক ব্রাশটি আরোপিত হয়েছে পেন্সিল টুলের সাহায্যে আঁকা বাঁকা লাইন তৈরি করে ব্যারক ব্রাশে ক্লিক করলে ওই আঁকা বাঁকা লাইনেও ব্যারক ব্রাশটি আরোপিত হবে এই প্রক্রিয়া ব্রাশ লাইব্রেরি থেকে বিভিন্ন প্রকার ব্রাশ নির্বাচন করে রেখাচিত্র চিত্র অবজেক্ট ইত্যাদিতে প্রয়োগ করে শৈল্পিক সৌন্দর্যকে আকর্ষণীয় করে তোলা যায়